ওয়েলকাম ব্যাক টু ফ্রিল্যান্সার মুন্না। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছি। তো এটা হলো আমাদের ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালের সেকেন্ড পার্ট। প্রথম পার্টে আমরা মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়ে নিয়েছি কাজ শেখার। তো এই পার্টে আমরা কাজ শেখা স্টার্ট করব। সো ওয়েব ডিজাইনের কাজ স্টার্ট করার আগে, ওয়েব ডিজাইন স্টার্ট করার আগে আপনাদেরকে যা করতে হবে সেটা হলো আমাদেরকে লাগবে মূলত প্রথমে বেসিক হিসেবে লাগবে আমাদের HTML এবং CSS। সো ভাবতেছেন হয়তো আপনারা যে এই HTML আর CSS ফিরে আবার কী? তো এটা কিছু না, এটা হলো একটা ল্যাঙ্গুয়েজ। HTML হলো একটা ল্যাঙ্গুয়েজ যেটার সাহায্যে এই যে আমরা ফেসবুক চালাই, গুগল চালাই। মনে করেন যে ফেসবুকে যদি ঢুকি কি দেখতে পাচ্ছেন, এখানে একটা লিখা আছে। মনে করেন আমি যদি হোম পেজে যাই দেখব যে এখানে বিভিন্ন ধরনের লিখা, ছবি দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের লিখা, ছবি, এখানে আইকন অনেক কিছু আছে এখানে। সো এইগুলা মূলত HTML দিয়েই তৈরি। এই যে লিখা, আইকন, কালার, কালারটা আসছে আপনাদের CSS থেকে। সো এই HTMLটা কি, এই HTMLটা মূলত কি? সো এই HTML সম্পর্কে যদি আমি বলতে যাই, এই ল্যাঙ্গুয়েজটা প্রথম আসছে 1991 সালে। এটা হলো HTML এর ফার্স্ট ভার্সন 1991 সালে, এবং ওই সময় আমার জন্ম হয়নি। এবং HTML এর যেটা পরের ভার্সন 2.0 সেটা আসছে 1995 সালে, এবং HTML 3.2 আসছে 1997 সালে, এবং HTML 4.01 আসছে 1999 সালে, এবং শুধু HTML যেটা সেটা আসছে 2000 সালে। এবং HTML এর লেটেস্ট ভার্সন HTML 5 আসতে হলো 2014 সালে। মানে এই ল্যাঙ্গুয়েজটা একেবারে আপডেট হইতে হইতে এখন HTML 5-এ আছে। সো HTML সম্পর্কে যদি বলি, HTML হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর পূর্ণ নাম যদি আমরা দেখি, HTML এইটার পূর্ণ নাম কি দিলাম, যে আমরা কি দেখলাম, HTML এটা হলো ল্যাঙ্গুয়েজের নাম HTML। সো HTML অর্থ হলো, এইস অর্থ হলো, সরি, এইস অর্থ হলো এইস অর্থ কি হাইপার, HYPER হাইপার, আর টিআর অর্থ হলো টেক্সট, আর এম এর অর্থ হলো MAKUP মার্কআপ, আর এলতে তো জানি আপনারা ল্যাঙ্গুয়েজ। সো এই HTML এর পূর্ণ রূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML ট্যাগ দিয়ে HTML ডকুমেন্ট তৈরি করা হয়। মানে HTML এর ভিতরে বিভিন্ন ধরনের ট্যাগ আছে, আমরা সেগুলো সম্পর্কে জানবো। এখন আমি খালি যা বলতেছি আপনারা সেগুলো শুধু শুনবেন। সো HTML এর পূর্ণ অর্থ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা যদি, এটা আপনাকে মনে রাখতে হবে, কারণ এটা অনেকেই আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কিসে কাজ করেন। আপনি বলবেন যে আমি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টে কাজ করি। তো এগুলাতে কী আছে, বলবো যে
আপনি বলবেন যে HTML CSS আছে, তো HTML অর্থ কি, এটা আবার কি জিনিস, তখন আপনি বলবেন যে এটা অর্থ হইলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো আমরা যদি এখন দেখি যে HTML এর একটা সাধারণ ডকুমেন্ট, মানে সব কিছুরই একটা কিন্তু নিয়ম থাকে, ঠিক আছে, একটা ল্যাঙ্গুয়েজ আপনি লিখবেন এটা অবশ্যই একটা নিয়মের ভিতরেই থাকবে, সো আপনাকে সেই নিয়মটা মানা লাগবে। ও আমি আরেকটা জিনিস বলে গেছি যে হচ্ছে আপনাকে এখানে কাজ করতে হলে আপনার পিসির কনফিগারেশন যে i5 i7 লাগবে ঠিক ওইরকম না, ডুয়েল কোর যদি থাকে তাও আপনি কাজ করতে পারবেন, কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা আছে, আপনাকে যখন ফটোশপ ইনস্টল করতে লাগবে, ফটোশপে আপনাকে মনে করেন একটা ইমেজ এডিট করতে লাগবে, তখন কিন্তু আপনার আর ডুয়েল কোর পিসি দিয়ে হবে না। সো অলমোস্ট একটা i3 যদি থাকে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ, ডেস্কটপ হইলে ভালো হয়, কারণ আপনি এখানে একটা এসএসডি কার্ড অ্যাড করে দিলে এটা পঙ্খিরাজ হয়ে যাবে। সো যেটা বললাম যে হচ্ছে এই HTML কোড করার জন্য আমাদেরকে একটা সফটওয়্যার লাগবে, আপনারা অবশ্যই যারা যাদের কম্পিউটার আছে আপনারা অবশ্যই সফটওয়্যার ইউজ করেন, যেমন প্লেয়ার, মাইক্রোসফট অফিস, তারপর হলো আপনার পিডিএফ রিডার, বিভিন্ন ধরনের সফটওয়্যার আপনারা ইউজ করেন, ঠিক এরকমই একটা সফটওয়্যার আছে হলো নোটপ্যাড প্লাস প্লাস। সো এটা আপনাদেরকে ডাউনলোড করতে লাগবে, আমি মনে করেন অনলাইনে গিয়ে সার্চ দিলাম যে নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে, এটা লিখে সার্চ দিলেও আসবে, এটার সাথে যদি আমি ডাউনলোড অ্যাড করে দেই তাহলে আর একটু ভালো হয়। এই যে আসছে নোটপ্যাড প্লাস প্লাস .org ডাউনলোডস, আমি এখানে ক্লিক করলাম, এই ওয়েবসাইট থেকে এই সফটওয়্যারটা আমি ডাউনলোড করব, কারেন্ট ভার্সন 7.8.1। সো আমি এখানে ক্লিক করলাম, এই যে এখানে এখন ডাউনলোডের অপশন আছে, ডাউনলোডে ক্লিক করলাম, ঠিক আছে, তো এটা এখন এখানে ডাউনলোড হবে, আমি ডেস্কটপেই ডাউনলোড করলাম। এটা 3.5 MB একটা সফটওয়্যার, অনলি 3.5। সো এই লিঙ্কটা হচ্ছে আমি আপনাকে দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আমি এই লিঙ্কটা দিয়ে রাখতেছি, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আপনারা যদি না খুঁজে পান, মনে করেন আপনি সার্চ দিলেন অনলাইনে যে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড, কিছু একটা কারণে আপনি খুঁজে পাইলেন না, সো সেই কারণে আমি লিঙ্কটা দিয়ে রাখবো নিচে, কোনো সমস্যা নেই, লিঙ্কটা আমি এখানে কপি করে রাখলাম। সো এই যে সফটওয়্যারটা এখানে ডাউনলোড হয়েছে, অনেকে আবার এটাও জানে না যে একটা সফটওয়্যার ডাউনলোড হওয়ার পর কোনখানে যায়। সো সাধারণত একটা সফটওয়্যার ডাউনলোড হওয়ার পর আপনার ডেস্কটপের ডাউনলোড ফোল্ডারের ভিতরে যায়, আপনি যদি কোনো কিছু সিলেক্ট করে না দেন ডাউনলোড ফোল্ডারের ভিতরে আসবে। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছি যে আমার এই কোর্সটা হলো যারা একেবারে HTML CSS সম্পর্কে কিছুই জানে না ওদের জন্য, সেই কারণে আমি এখানে বলে দিচ্ছি প্রত্যেকটা স্টেপে স্টেপে যে আপনারা কোনখানে আটক হইতে পারেন, আপনারা যেন আটক হয়ে না যান, কাজ যেন আপনাদের বন্ধ না থাকে। আপনি মনে করেন যে সফটওয়্যারটা ডাউনলোড করলেন, এখন কোথায় হয়েছে ডাউনলোডটা আপনি খুঁজে পাচ্ছেন না, ওই দিন আমার কাছে এক ভাই আসছে, তো উনি কোচিংয়ের একজন টিচার, সো কম্পিউটার বিষয়ে মনে হয় ওনার ওরকম বেশি নাই জ্ঞান, তো উনি অনলাইন থেকে একটা পিডিএফ ডাউনলোড করছে, তো আমার কাছে আসছে বললো যে অনলাইনে এই বইগুলো আমি কীভাবে ডাউনলোড করব, তো আমি অনলাইন থেকে দিলাম খুঁজে ওনাকে, তো খুঁজে দেওয়ার পর কী হয়েছে, ডাউনলোড দিলাম বাইর করলাম, তখন ওই ভাই আমাকে বলতেছে যে মুন্না তুমি তো হচ্ছে ডাউনলোড দিলা বাহিরও করলে, কিন্তু আমি তো ডাউনলোড দেই, ডাউনলোড দেওয়ার পর এটা কোনখানে যায় আমি আর এটা খুঁজে পাই না। সো এরকম কিন্তু আপনাদেরও হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, আপনারা যারা কম্পিউটার সম্পর্কে আপনাদের মনে করেন খুব কম জ্ঞান আছে, এটা অবশ্যই আপনি নাও খুঁজে পাইতে পারেন,
এখানে এটা যে আহামরি বিষয় এরকম কিন্তু না। সো এইটার জন্যে আপনি মনে করেন সফটওয়্যারটা ডাউনলোড করার প্রোগ্রামটি আপনি এখন খুঁজে পাচ্ছেন না, সো আপনাকে কি করতে লাগবে, যে এখানে তিনটা যে ডট আইকন আছে আপনি এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখেন ডাউনলোডস নামে একটা আছে, ডাউনলোডসে যদি আপনি দেন ক্লিক, তখন এখানে আপনি কি কি ডাউনলোড করছেন এগুলো আসবে এখানে, ঠিক আছে। সো আপনি তখন এখান থেকে এই যে দেখেন শো ইন ফোল্ডার, আপনি যখনই শো ইন ফোল্ডারে ক্লিক করবেন তখন ওই সফটওয়্যারটা আপনি যেখানে ডাউনলোড করছেন সেখানে চলে যাবে। এই যে এই সফটওয়্যারটা আমি এখানে ডাউনলোড করছি, এটার উপরে জাস্ট ডাবল ক্লিক করবেন। আপনারা যারা নিশ্চয়ই আপনার যেহেতু কম্পিউটার আছে, আপনি একটা ভিডিও প্লেয়ার অথবা একটা অডিও প্লেয়ার ইনস্টল করছেন, সো আপনি অবশ্যই জানেন একটা সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে লাগে। এই যে আমি এটা ইনস্টল করে নিলাম, ঠিক আছে, রান নোটপ্যাড প্লাস প্লাস। এই যে এখানে এটা আসছে, এখানে নোটপ্যাডের ভার্সন আছে, এগুলো নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আমি এটা এখান থেকে কাটে দিলাম, এটাও কাটে দিলাম, ঠিক আছে, সব কিছু কাটে দিলাম আমি। এখন এখন আমরা এইচটিএমএল এর যে কোডগুলো লিখব এগুলো আমরা নোটপ্যাডে লিখব। এখন আমাদেরকে আরেকটা জিনিস লাগবে, নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারের সাথে আপনাকে যে আরেকটা জিনিস লাগবে সেটা হলো এই যে একটা ব্রাউজার লাগবে আপনাকে। অ্যাট ফার্স্ট ব্রাউজার লাগবে একটা, আমি সাধারণত গুগল ক্রোম ইউজ করে থাকি, আপনাদের অবশ্যই যে কোনো একটা আছে ব্রাউজার। আপনি যেহেতু আমার ইউটিউব ভিডিওটা দেখতেছেন সেহেতু আপনি কোনো একটা ব্রাউজারে ঢুকেই দেখতেছেন, আর আপনি যদি ফোন থেকে দেখে থাকেন তাহলে আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনাকে একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ অবশ্যই লাগবে। আর আমি আশা করব যে আপনার ল্যাপটপে অথবা ডেস্কটপে একটা ব্রাউজার অবশ্যই আছে, কারণ আপনার যেহেতু ল্যাপটপ আছে আপনি অবশ্যই এটা দিয়ে ফেসবুকিং করছেন, সো আপনার একটা ব্রাউজার অবশ্যই আছে। ওকে, সো আর আমি এটা নিয়ে বেশি কথা না বলে আমি মনে হয় একটু বেশি কথা বলতেছি, তাই না? আসলে আমি চাচ্ছি যে যারা একেবারে এই জিনিসটা সম্পর্কে জানে না ওরা যেন আসে আমার ভিডিওটা দেখে ঘুরে না যায়, যেন আমি এইভাবে কেন বুঝাচ্ছি, তাহলে আমি আপনাদেরকে ছোট্ট একটা শুনে গল্প। সেটা হলো যে আমি যখন এইচটিএমএল সিএসএস শেষ করার পর পিএইচপি শিখতে গেছিলাম, তো এক ভাইয়া আমাকে আমাদেরকে আমি আর আমার এক ফ্রেন্ড ছিলাম, সো আমাদেরকে কি শিখেছিল, পিএইচপি। পিএইচপি আমাদেরকে 12 দিনে শিখেছে, আমি পিএইচপির পিটাও বুঝি নাই। মানে ওই ভাই মনে করে, ভাই কিন্তু অনেক কাজ পারে কিন্তু ওই ভাই মানে বোঝানোর ক্ষমতাটা একটু কম। কি হয়েছে, আমাদেরকে যেভাবে বুঝাইছে বুঝতে পারিনি আমি, এক কথায় উনি মানে ওনার যেই স্পিডে উনি বুঝায় আমি ওই স্পিডে বুঝতেই পারি না, ক্যাপচারই করতে পারি না। সো সেই কারণে বোঝানোর ক্ষেত্রে আমি যেহেতু বুঝতে পারতেছি যে আমি ওই সময় ওই জিনিসগুলো বুঝতে পারিনি, আপনাদের জন্য এরকম না হয় সেই কারণে আমি একেবারে খুব ভালো করেই মানে একেবারে খুঁটিনাটি যেগুলো আছে বিষয় এগুলো সহ আমি আপনাদেরকে শিখাবো, না হলে আপনারা মনে করেন যখন একটা জিনিস বুঝবেন না স্কিপ করে সামনে যাবেন তখন কি হবে, তখন মনে করেন সামনে যায় আরেকটা বুঝলেন না, তারপরে যায় আরেকটু বুঝলেন না, ধীরে ধীরে তখন আপনি ঝরে পড়বেন। আর আপনি অবশ্যই যদি একটা ওয়ার্ড অথবা একটা সেন্টেন্স যদি আপনি না বুঝতে পারেন আপনি অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে, আমি অবশ্যই হেল্প করব, কারণ আমি মন থেকে চাই যে আপনারাও শিখেন কাজটা। সো কথা ছিলাম জানি, ও ব্রাউজার গেল, সফটওয়্যার আমরা ডাউনলোড করলাম ইনস্টল করলাম। সো ভিডিও সম্ভবত অনেকক্ষণ হয়ে গেছে, 14 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে, সো আজকের ভিডিও আর আমি লেন্থ করব না, কারণ আপনারা যখন বড় একটা ভিডিও দেখবেন তখন ভাববেন যে হচ্ছে মনে হয় অনেক কাজ শিখেছি আর দেখবেন না। সো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা এইচটিএমএল এর সাধারণ একটা ডকুমেন্ট দেখব। সো
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।